नमस्कार बंधुरा, आमी निरापद विश्वास बोलछी दमदम छाताकल थेके। आमी एकजन अवसरप्राप्त बैंक कर्मी, आमार एखन समय काटे बागानेर पेछने। एई लकडाउने बेशी विशेष करे आरो एई बागानेर प्रति नेशाटा आरो बेड़े गेछे, कारण एई लकडाउने आमार समयटा पुरोपुरी एई बागाने केटेछे। ग्रीन ब्लू चैनल थेके आमार बागानटाके यूट्यूबे देखानोर जन्य आपनादेर काछे तुले धरछी। আমি প্রথমেই বগনভিলিয়া দিয়ে শুরু করছি। আমার ম্যাক্সিমাম বগনভিলিয়াগুলো বনসাই শেপ হয়ে গেছে। এই দেখুন, এই যে বগনভিলিয়াটা দেখতে পাচ্ছেন, এর বয়স কিন্তু 14-15 বছর হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার বয়সটা কত। আমি প্রত্যেকটা বগনভিলিয়াকে কেটে ছেঁটে রাখি। যখনই ফুলটা শেষ হয় তখনই আমি ডালগুলো কেটে দিই। ডালগুলো কেটে দিলে কী হয়, তখন আমার নতুন যে ডালগুলো বেরোবে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ফুল নিয়ে বেরোবে। যখন ফুল থাকে তখন এইগুলো এইভাবে পাতাগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। ফেলে দিলে কী হচ্ছে, তাহলে ওই যে নতুন যে ডালগুলো বেরোচ্ছে ওখান থেকে আবার নতুন ফুল আসবে। হ্যাঁ, এই একটা দেখুন সাদা, এটারও বয়স প্রায় 8-10 বছর হয়ে গেছে, এটাও বনসাই হয়ে গেছে। এটাকে আমি প্রুনিং করে রেখেছি, প্রত্যেকটাই কি প্রুনিং করেছি। এই দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন প্রুনিং করা। এই আর একটা দেখুন, এই আর একটা বনসাই বগনভিলিয়ার। এটা গাছটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে আপনারা এর বয়স কত। এরও প্রচুর বয়স হয়ে গেছে, আর এগুলো সবই থোকা। এগুলো মোটামুটি বগনভিলিয়া লাগানোর একটা সুবিধা আছে, মোটামুটি আপনি সারা বছর কম বেশি ফুল আপনার বাগানে আপনি দেখতে পাবেন। এই বগনভিলিয়াটা দেখুন, এটাকে আমি প্রুনিং করে দিয়েছি। এই যে এখন এখান দিয়ে এই যে পাতাগুলো বেরোচ্ছে কিন্তু ফুল নিয়ে, প্রত্যেকটাই আর এই মাসখানেকের মধ্যে দেখুন পুরো গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। এই গাছটা দেখুন, এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছের বয়স কত। এ 14-15 বছর এটারও বয়স। আর এই গাছটা দেখুন, গাছটা কিন্তু নিজে বয়সের ভারে আর দাঁড়াতে পারছে না, সেই জন্য একে সাপোর্ট দিতে হয়েছে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর এটার দেখুন গাছটার শেপটা, আর এখনও দেখুন গাছে কত ফুল ফুটে আছে। তা আমার বাগানে বগনভিলিয়া বেশি, তার কারণটা হচ্ছে এই সারা বছর কম বেশি বাগানে ফুল ফুটে থাকে। প্রুনিং করেছি আর এখন দেখুন এই যে পুরো গাছটা এখন ফুলে ভর্তি হচ্ছে আস্তে আস্তে করে। প্রায় গিয়ে 12-13 বছর হয়ে গেছে এটাকে আমার প্রুনিং করেছি, কিন্তু এই যেমন এই গাছটায় ডালটায় ফুল রয়েছে বলে আমি ফুল প্রুনিং করতে পারিনি। আর এটার একটা আর একটা বৈশিষ্ট্য দেখুন, এই ফুলগুলো দেখুন একদম ডিপ লাল, আবার এদিকে দেখুন মানে মাল্টি কালার। দেখুন কীভাবে ফুল ফুটে আছে, দেখলেই মনটা ভরে যায়। সুন্দর কালার। আরও কিছুদিন পরে দেখতে এত সুন্দর লাগবে, একদম হলুদ পরি। এর একটা বগনভিলিয়া দেখুন, গাছটা দেখলে বুঝতে পারবেন যে এটারও বয়স কত। এটা তো মনে হচ্ছে আর দুদিন পরে এখান থেকে ভেঙে যেতে পারে। শেপগুলো খুব সুন্দর হচ্ছে, কিন্তু তবু আমাকে তখন ওই বেঁধে সেঁধে রাখতে হবে, কিছু করার নেই। বগনভিলিয়া দেখুন, এটার বয়স অবশ্য খুবই কম, এটা 2-2.5 বছর হয়েছে। এটা আমার কাটিং থেকে করা। পঞ্চেটিয়া খুব সুন্দর, পঞ্চেটিয়ার যত্ন কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু এতে একটা সাবধান থাকতে হবে, জল বেশি হলে কিন্তু গাছ মরে যাবে। আমার তিনটে পঞ্চেটিয়া আছে, দুটো কালারের। এই পঞ্চেটিয়াটা দেখুন বেশ মিক্সড কালার, মাল্টি কালার, মানে হলুদের ভাগটাই বেশি, কিন্তু এখানে রেডও, রেড গ্রিন সবই মেশানো আছে, খুবই সুন্দর। আর সব থেকে গাছটার শেপটা দেখুন, সব গাছের শেপগুলো কিন্তু আমার নিজে হাতে করা। এগুলো এই প্রুনিং করে করে এই শেপটাকে এনেছি প্রত্যেকটা গাছকেই। এই আমার সেকেন্ড, কত ইঞ্চি টব আছে এটা? ওই 9 ইঞ্চি মতো।
ওই 8 ইঞ্চি বা 9 ইঞ্চি আসলে মেপে দেখিনি তো, কিন্তু গাছের শেপটা দেখুন, মানে এত সুন্দর শেপ দেখলেই মন মরে যায়। এই গোলাপটা ডিপ লাল ছিল, এর পাপড়ি ঝরে না আর প্রচুর ফুল ফোটে। কয়েকদিন আগেও আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এর। আর এই আর একটা গোলাপি রঙের গোলাপ ছিল, এটারও পাপড়ি ঝরে না, প্রচুর ফুল দেয়, এখন পুনিং করে রেখে দিয়েছি। আর জবা আমার 11 রকমের আছে, কিন্তু এই মুহূর্তে ফুল নেই বললেই চলে, কিন্তু প্রত্যেকটাতেই 20 আছে। এই সবই পুনে ভ্যারাইটি, দেখুন 20তে কিন্তু গাছ ভর্তি। এটাও তাই, এটাও তাই। এর একটা দেখুন ঝুমকো জবা, এর ফুলগুলো প্রায় 3-4 ইঞ্চি ডায়ামিটারে ফুলটা ফোটে যখন সম্পূর্ণ প্রস্ফুরিত হবে। অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, এ জবাটা ফুটলে 3-4 দিন থাকে। এটা লক্ষ্মী জবা, এ তো প্রচুর ফুল ফোটে, এটা বিশেষ করে বাড়ির পুজোর জন্যই আমার বেশি কাজে লাগে। এই জবাটাও পুনে ভ্যারাইটি, এটাকে আমি পুনিং করেছি, এখন এই নতুন করে শেপটা নিচ্ছে, এই যে সবে 20 আসছে, কিছুদিনের মধ্যেই ফুলে ভর্তি হয়ে যাবে। এই আর একটা জবা, এটাও প্রচুর ফুল ফোটে, দেখুন এর কালারটা, দেখুন সুন্দর কালার, এটাও প্রচুর ফুল দিয়েছে, এখন একটুখানি ডরম্যান্সি চলছে, আবার এই যে নতুন করে 20 আসছে, প্রচুর 20 হবে আর কয়েকদিনের মধ্যেই। আর বন্ধুরা আমার এই জবাটাও পুনে ভ্যারাইটি, এটা এত ফুল দিচ্ছে যে আমি এটাকে পুনিং করার সময় পাচ্ছি না, কারণ এত 20 রেখে পুনিং করব কি করে, যে আমি গাছটাকে শেপ দেবো সেই শেপ দেওয়ার টাইম পাচ্ছি না। আমি ভাবছি যে একটুখানি ফুলটা বন্ধ হলেই আমি এটাকে পুনিং করে শেপ দেবো। এই আর একটা পুনে ভ্যারাইটি, এটাও দেখতে পাচ্ছেন, এটা কালকে 3 খানা ফুল ফুটেছিল, আজকে যদিও একটা, দেখুন প্রচুর 20 রয়েছে এখনও, এও সারা বছরই একভাবে ফুল দিয়ে যাবে। আর এটা হচ্ছে আমার লাল মিলি, এটাও অন্তত কতদিনের গাছ, এটা এটা 15-20 বছর হয়ে গেছে, গাছ দেখেই আপনারা বুঝতে পারছেন, এটা ফুল আছে এখনো, এটা এখন কমে গেছে অনেক, কিন্তু শীত মানে মাস দেড়েক দুয়েক আগে একদম পুরো গাছটা ভর্তি হয়েছিল। এগুলোও কিন্তু আমার পুনিং করেই শেপটা আনা। প্রত্যেক মিলি, এটা এই 2-3 মাস হলো আমি এটাকে লাগিয়েছি, এটাকেও আশা করি কিছুদিনের মধ্যে ওরকম আস্তে আস্তে শেপটাকে বড় করব। এই আর একটা মিলি, এটাও প্রচুর ফুল দিয়েছিল, এখনও তো প্রচুর ফুল আছে, এটাকে কিন্তু এটাকেও পুনিং করে আমাকে এই শেপটা আনতে হয়েছে, এটারও বয়স 14-15 বছর। আর ফুলগুলো দেখুন সব হাইব্রিড। এই আর একটা মিলি, এটাও দেখুন আপনার, এটাকে আর বয়স বলতে হবে না, আপনার দেখেই আইডিয়া করতে পারবেন যে বয়স কত হতে পারে, দেখুন প্রচুর 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 ফুল এখনও আছে, আর যখন সব মানে সম্পূর্ণ ফুটবে একদম তখন আর পাতা দেখা যাবে না, শুধু ফুলই দেখা যাবে। এটা আমার অ্যাজেলিয়া, এটার কালারটা দেখুন খুব সুন্দর কালার, বেশ দুধিয়াল তার সাদা, বেশ দেখেই মন ভরে যায়। এই আর একটা অ্যাজেলিয়া দেখুন খুব সুন্দর কালার, দেখে মন ভরে যায়, খুব সুন্দর, সবে ফুল ফোটা শুরু করেছে। লেবু গাছ কয়েকটা আছে, কিন্তু এখন তো লেবু শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ঘোড়া লেবু, ঘোড়া মানে হ্যাঁ এরকম বড় বড় লেবু হয়। এই দেখছেন এটা একটা মৌসুমি, বিশাল মিষ্টি, এই যে মৌসুমি আমরা সাধারণত ভাবি যে কম মিষ্টি, কিন্তু বিশাল মিষ্টি। আর এমনি লেবু গাছ আছে অনেকগুলো, কিন্তু এখন এই মুহূর্তে লেবু নেই সেগুলোতে, তবে সবগুলোতে এখন ফুল। এটা একটা মালটা লেবু, এও ভীষণ মিষ্টি। আবার নতুন করে ফুল আসবে। এটা একটা মৌসুম্বি, দেখুন কীরকম ফুল এসছে,
এটাকে আমি পুনিং করে দিয়েছিলাম। পুনিং করার পরে তখন এই যে নতুন প্রথম ফুল আসছে, এটা একটা থাই বারোমাসি আমড়া, মিষ্টি আমড়া। এ দেখুন এখন পাতা নেই, শুধু আমড়াই আছে। আরও আরও প্রচুর হয়েছিল, কিন্তু এ যারাই আসে সে তারাই এক একটা করে ছিঁড়ে নেয়, আর বারণও করা যায় না। কিন্তু তবুও দেখুন, আর সবই মোটামুটি প্রমাণ সাইজের আমড়া, দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর। আমার বাগানে বগনবিলিয়ার পরই হচ্ছে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম আমার অনেকগুলো গাছ আছে, আর এখন তো অ্যাডিনিয়ামের ডরমেন্সি পিরিয়ড চলছে, ফুল ফোটে না, কিন্তু তবু আমার কয়েকটাতে এখনও ফুল আছে, তার মধ্যে এই একটা। এই আর একটা অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছেন, এটা কমপক্ষে 25 বছরের, এটা প্রচুর ফুল দেয়, কিন্তু এখন তো ডরমেন্সি, তবুও 2-4টে ফুল এখনও আছে। যখন ফুল ফুটবে তখন আর পাতা দেখা যাবে না, তখন শুধু ফুলই থাকবে। আর একটা অ্যাডিনিয়াম দেখুন, এটারও অনেক দিন বয়স হয়ে গেছে, এটারও ওই ফুল শেষ হয়ে গেছে, তার মধ্যে এখন একটা দুটো ফুল টিকে আছে এখনও। এই আর একটা অ্যাডিনিয়াম দেখুন, শেপটা দেখুন, এটাও এটাও ডাবল পেটাল, কিন্তু এখন ফুল নেই, ডরমেন্সি পিরিয়ড। এটাও একটা ডাবল পেটাল, ফুল নেই, এই কোনো মতে একটা ফুল আছে। হ্যাঁ, একটা শীতপট এসছে, সাধারণত এগুলো খুব কমই শীতপট আসে। আর একটা অ্যাডিনিয়াম, বেশ কালারটা বেশ নতুন টাইপের, এটা এটার একটা কালার প্রায় সেম হয়ে গেছে। এই আর একটা অ্যাডিনিয়াম রয়েছে, এটাও ডাবল পেটাল, এটাও ডরমেন্সি পিরিয়ড এসে গেছে, কিন্তু তবুও কয়েকটা ফুল দিচ্ছে, খুব সুন্দর। সুন্দর বাগান দেখলাম, এবং সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো এসে সেটা হলো আপনার বনসাই। এই বনসাইটা কতদিন পর্যন্ত করছে? বনসাইটা এখানে যেগুলো দেখানো হয়েছে সে তো আমার ফুল গাছের বনসাই, অ্যাকচুয়াল বনসাইগুলো আমার এই ভিডিওতে নেই, সেগুলোর কোনো কোনোটার বয়স 24-25 বছরও হয়ে গেছে। আমার 13খানা বনসাই আছে, সে প্রত্যেকটারই বয়স মোটামুটি 15-25 বছরের মধ্যে। আর আমার বনসাই আছে বট গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, পাকুড় গাছ, পেয়ারা গাছ, মানে আনকমন গাছ অনেকগুলো আছে তার মধ্যে, যেগুলো আপনারা হয়তো সেই নিম গাছের বনসাই বা পেয়ারা গাছের বনসাই বা তেঁতুল গাছের বনসাই দেখেছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে আছে। অনেকটাই আনকমন, এবং দেখলাম সত্যি সব গাছেই কি বনসাই করা যায়? আমার যা যে সব গাছ বড় হয় দীর্ঘদিন বাঁচে প্রত্যেকটা গাছেরই বনসাই করা যায়। তো বনসাইয়ের একটু প্রচেষ্টা এবং পরিচর্যা একটু অন্যরকম, সেগুলো না হয় অন্য কোনো এক সময় বলবো আমরা। আজকে তো ফুল গাছের বনসাই, সেই জন্য এখানে ফুল গাছ সম্বন্ধেই বলা ভালো। আমার যে বাগান এখানে, আমি সাধারণত প্রত্যেকটা গাছে একই সয়েল মিক্স, সমপরিমাণ কোকোপিট, বালি, কম্পোস্ট আর গার্ডেন সয়েল, আর তার সঙ্গে কিছুটা হাড়গুঁড়ো মিশিয়ে দিই, এটাই কিন্তু আমার প্রত্যেকটা গাছের কমন সয়েল মিক্স। এরপরে বিশেষ বিশেষ গাছের ক্ষেত্রে একটু আলাদা তো করতেই হয়। আর আমি অর্গানিক সার ছাড়া কেমিক্যাল সার ইউজ করি না, আর ইনসেকটিসাইড সেটাও কিন্তু আমি অর্গানিক ইউজ করি। আমি নিম পাতা জলে সেদ্ধ করে তার সঙ্গে কিছুটা কাঁচা হলুদ এবং কর্পূর মিশিয়ে সেদ্ধ করি, সেটাকে ঠান্ডা করে বোতল ভর্তি করে রাখি, ওটাকেই মাঝে মাঝে গাছে স্প্রে করি, আমি কোনো কেমিক্যাল ইউজ করি না গাছে। বাহ, আমরা অনেক কিছু জানলাম। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন ঠিক এইভাবে করবেন, বাগান করতে পারবেন, এর মতো সুন্দর বাগান হবে, আপনারও বাগান হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।